সাড়ে 15 বছর দাপটের সাথে তারা দেশ শাসন করেছে। মাত্র দুই মাস পরে নাই তার মাথায় দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তারা আঘাত দিয়েছে। 57 জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতি ছিল সেনা অফিসারকে বেদনাদায়ক ভাবে খুন করা হয়েছে। পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি, মা বোনদের ইজ্জত লঙ্ঘন করা হয়েছে, তারপরে তাদেরকে খুন করা হয়েছে। তাদের লাশগুলো সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ড কারা সংগঠন করল? আজ পর্যন্ত জাতিকে তা জানতে দেওয়া হল না। সেনাবাহিনী তারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট সেনাবাহিনীতেও জানতে দেওয়া হল না, বাংলাদেশের মানুষও জানল না। আর তদন্তের নামে সরকার যে উদ্যোগ নিয়েছিল তাকে জনগণকে ধোঁকা দেওয়া হল। নেপথ্যের নায়কদেরকে, হুকুমদাদাদেরকে এবং দুষ্টিকারীদেরকে আড়াল করা হল। মিডিয়ার সদস্যরা ওর হাতের পুতুল ছিল, বলির পাটা ছিল। এদের সংখ্যা 50-এর অধিক ছিল না। 12 সালে গ্রেফতার হয়ে যখন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলাম, তখন সেই খুনিদের সাথে আমাদের মোলাকাত হয়েছে। একজনকে জিজ্ঞেস করেছিলাম, মনে করো আমার এই হাতটি কোরআন শরীফ, তোমার হাতের উপর আমার এই হাত, তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তো এই ষড়যন্ত্রে তুমি শরীফ ছিলে কিনা। সে অকপটে বলেছে, হ্যাঁ আমি শরীফ ছিল। জিজ্ঞেস করেছিলাম, এই এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক কারা? সে নাম বলেছে। কিছু বলার পরে হঠাৎ বোধহয় তার পোষ হয়েছে যে এত কিছু বলে দিচ্ছে, তখন বললো এখানে থামলাম। বললেন আমার বলে মন্দ ইশারা দিয়ে এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ নায়কে পরিণত হয়েছিল। এই খুনিরা দেশবাসীকে খুনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছে। এরা বড় রাজা রানীর হালতে ছিল। এরপরেই তারা একই সাথে দুটো বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর ব্রিগেডিয়ারের নাম নিশান হয়ে গেল। শুধু ক্ষমতার অবৈধ লালসা পূরণের জন্য তারা এই কাজ করেছিল। ওই কুখ্যাত দলের নেতা নেত্রীরাই এই কাজ করেছিলেন। মিডিয়ারের সেই সদস্য এখনো বেঁচে আছে, সে বলেছিল এই নিয়ে আমরা 22টি মিটিং করেছি সিরিয়া। দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের উদ্দেশ্য সফল করেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, উদ্দেশ্য সফল করে তুমি জেলে নেব? বলে এটাই তো আমার দুর্ভাগ্য, যারা আমাদেরকে ব্যবহার করেছিল তারা এখন রাজার আদালতে, আর আমরা যারা ব্যবহৃত হয়েছি তারা এখন কারাগারে। সে তার পাওনা ঠিকই পেয়েছে, কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি। এ পাওনাতে তাদেরকে পেতে হবে